সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে কারাটে ওয়ার্ল্ড মিট 2022, যাতে ভারতীয় কারাতে দল অংশগ্রহণের জন্য কঠোর পরিশ্রম করছে। ভারতীয় কারাতে দলও মানুষের কাছ থেকে প্রচুর সমর্থন পাচ্ছে। আজকে ভারতীয় কারাতে দলের সঙ্গে দেখা করলেন শ্রমিক নেতা মানা চক্রবর্তী। দলের সঙ্গে ছিলেন তাদের কোচ এবং ভারতীয় কারাতে সমিতির সভাপতি এমি আলী। বর্ষীয় তৃণমূল নেতা অশোক চক্রবর্তী ভারতীয় কারাতে দলের সদস্যদের ওয়ার্ল্ড মিট 2022 অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ভারতীয় কারাতে দল দেশের নাম উজ্জ্বল করে চলেছে। আমি আন্তরিকভাবে আশা করি যে ভারতীয় কারাতে খেলোয়াড়রা বিশ্ব টুর্নামেন্টে দুর্দান্ত সাফল্য অর্জন করবে। অশোক চক্রবর্তী বলেন, ইন্ডিয়ান কারাতে অ্যাসোসিয়েশনের সঙ্গে সবসময় ছিলাম এবং থাকব। সে সঙ্গে তিনি জানান যে আত্মরক্ষার জন্য কারাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেককে এটি শেখা উচিত, বিশেষ করে নারীদের অবশ্যই কারাতে প্রশিক্ষণ নিতে হবে। আজকে যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন স্টুডেন্ট এসছেন, তারা আল্লাহ এবং ঈশ্বরের কাছে আশীর্বাদ এবং দোয়া চাইছে যে তারা বড় হোক। ইন্টারন্যাশনাল ক্যারেটে যেটা চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের ব্যাংককে, তো সেখানে আলী ভাই মেয়েরা তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আমি আগামী দিনে যে যারা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যারা চ্যাম্পিয়ন করার জন্য আমি পাশে তাদের থাকব, এবং তাদের যারা স্পোর্টস মাইন্ডে যারা আছেন তারা থাকবেন, তার সঙ্গে এডুকেশনটাও চালাবেন। যে আমাদের দিদি সবসময় বলেন যে বাংলার মেয়েরা আমাদের গর্ব। দিদি যেমন মুখ্যমন্ত্রী, মহিলারা হচ্ছে আমাদের গর্ব। মহিলাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, আমাদের ভালোবাসা থাকবে। তাদেরকে যারা ক্যারাটা যাদের এই যে আপনারা যত মহিলাদের উপর যে জুলুম হচ্ছে তারা আপনারা মহিলারা রুখে দাঁড়াবেন। আমরা খুবই আনন্দিত যে সম্মান আমাদের মোস্ট সিনিয়র লিডার অশোক চক্রবর্তী, তিনি এই বাচ্চাদেরকে যেভাবে মিষ্টি মুখ করলেন, ঠান্ডা খাওয়ালেন এবং বাচ্চাদেরকে আশীর্বাদ করলেন যে তোমাদের সঙ্গে আগেও ছিলাম, এখনও আছি আর ইন ফিউচার থাকবো, তোমরা এগিয়ে যাও, বিদেশে যাও, নাম করো, দেশের জন্য সুনাম নিয়ে আসো। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই ওনাকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।